R.P. Mix Chondipur She हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सागर 001। बंधुरा अपनारा सबाई केमन आई होप आशा करछि अपनारा सबाई खूब भालो आछेन। तो अपनारा पीवीते जे रकम स्टेटस भिडियो देखलेन ओ रकम सेम स्टेटस भिडियो जदि अपनारा क्रिएट करते चान निजेदेर छवि दिए ताहले स्किप ना करे ई भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। एबं आपनारा जदि आमार ई चैनलटिते नतुन हये थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे देबेन। तो चलुन आर बेशी देरी ना करे भिडियोटी शुरू करा जाक। तो बंधुरा ये भिडियोटी क्रिएट करते हले तोमादेर प्रथमे प्रयोजन होबे एलआर मोशन एप्सटी एवं प्रयोजन होबे तीनटी प्रोजेक्टर और प्रयोजन होबे एकटी भिडियो क्लिपेर। समस्त जिनिस पेये जाबेन आपनारा आमार भिडियो डेस्क्रिप्शने। भिडियो क्लिपटी पाबेन अल मेटेरियल लिंक्से ओखान थेके निये नेबेन एवं प्रोजेक्टगुली पेये जाबेन एई भिडियोर डेस्क्रिप्शने। प्रोजेक्टगुली जदि डाउनलोड करते ना पारेन ताहले देखबेन एई भिडियोर डेस्क्रिप्शने एकटा भिडियो देया रयेछे जे प्रोजेक्ट कीभाबे डाउनलोड करबेन ওই ভিডিওটি দেখে আপনারা প্রজেক্টটি ডাউনলোড করতে পারবেন। তো প্রজেক্টগুলি ডাউনলোড করার পর আপনাদের এটি করতে হবে, প্রথমে আপনাদেরকে এলআর মোশন অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করে নিয়েছি। এবার আপনাদেরকে ওপেন করতে হবে বিডমার্ক প্রজেক্টটি। তো আমি বিডমার্কটি ওপেন করে নিয়েছি। তো এটা হচ্ছে বিডমার্ক। আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে বিডমার্কের ওপর এখানে একটি ভিডিও ক্লিপটি অ্যাড করে দিতে হবে। তো ভিডিও ক্লিপটি আপনারা এখানে অ্যাড করে দেবেন, তার জন্য এখানে নিচে প্লাস আইকন ক্লিক করবেন। করার পর এখানে মিডিয়াতে ক্লিক করে ভিডিও ক্লিপটি সিলেক্ট করে নেবেন। তো ভিডিও ক্লিপটি এখানে সিলেক্ট করে নিচ্ছে। তো আমি এখান থেকে ভিডিও ক্লিপটি অ্যাড করে নিলাম। ভিডিও ক্লিপটি অ্যাড করার পর আপনাদেরকে এটি করতে হবে, আপনাদেরকে এখান থেকে ফটো অ্যাড করতে হবে 3.20 সেকেন্ড থেকে। তারপর এখানে তার জন্য প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নেবেন। তোমরা ফটো সিলেক্ট করার জন্য এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছে আপনাদের পছন্দ মতো ফটো। তো আমি সাপোজ ফটোর ফাইলটি ওপেন করে ফটোটি সিলেক্ট করে নেবো। তার জন্য এখানে জাস্ট একটি ছবিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য কী করবেন, ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর নিচে যে ফিল কম্পোজিশন এরিয়া আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এরর বাটনটিতে একবার ক্লিক করবেন। করার পর কালার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন উইন্ডোতে ক্লিক করে আবারও ফটো সিলেক্ট করবেন। দেন ওপরে থ্রি ডটে ক্লিক করে আবার ফটোটিকে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফিল কম্পোজিশনটিতে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে গেলে এবারে অ্যারো বাটনটিতে ক্লিক করে কাট আবার একবার ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া আবারও ফটো অ্যাড করবেন। ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, তারপরে অ্যারো বাটনটিতে ক্লিক করবেন। তারপর কাট বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো অ্যাড করবেন। ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, করার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন। তো এইভাবে ফটোগুলি আপনারা একদম শেষ পর্যন্ত অ্যাড করে নেবেন। তো ফটোগুলি তো অ্যাড করে নিন, তারপর দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। আমি ততক্ষণ ফটোগুলি স্কিপ করে অ্যাড করে নিই, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে কিছু ফটো অ্যাড করে নিয়েছি এবং লাস্টের কিছু ফটো বাদ দিয়ে রেখেছি, অ্যাড করে নিন যেমন দেরি হয়ে যাচ্ছে। তো প্রথমে আপনাদেরকে এটি করতে হবে ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে। ফটোগুলি অ্যাড করার পর চেক করে নেবেন একবার। দেন এফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে ওপেন করবেন স্যাকবেট প্রজেক্টটি। তো আমি স্যাকবেট প্রজেক্ট ওপেন করে নিয়েছি। এবারে প্রথম এক নম্বর এফেক্টটি কপি করে নিতে হবে। এই যে এফেক্ট তোমার লেখা রয়েছে এখানে ক্লিক করবেন নিচে ছবিটিতে। ক্লিক করার পর এই যে নিচে এফেক্টে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। কপি হয়ে যাবে, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে বিডমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার দেখবেন কত এফেক্ট তোমার লেখা রয়েছে। তো ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন নিচে লেখা রয়েছে এফেক্ট ওয়ান। এই যে এফেক্ট তোমার লেখা রয়েছে এখানে, তার জন্য ছবিটিতে ক্লিক করবেন এফেক্টটি পেস্ট করার জন্য। ক্লিক করবেন এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। এফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার দেখবেন এখানে কত এফেক্ট ওয়ান লেখা রয়েছে, এফেক্ট টু রয়েছে এখানে, আর এখানে এফেক্ট ওয়ান সম্ভবত এখানে লাস্টের দিকে থাকতে পারে এখানে রয়েছে। তো ছবি অ্যাড করিনি, আপনারা ছবি অ্যাড করে এফেক্টটি অ্যাড করে দেবেন। তো এফেক্ট ওয়ানটি অ্যাড করার পর আপনাদেরকে এটি করতে হবে এফেক্ট টু অথবা দু নম্বর এফেক্টটিকে পেস্ট করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে ওপেন করবেন স্যাকবেট প্রজেক্টটি। দেন এবার দু নম্বর এফেক্টটি এই যে এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। তুমি কপি করে নিয়েছি, ব্যাকে চলে যাবেন, গিয়ে বিডমার্ক প্রজেক্টটি আবার ওপেন করবেন। ওপেন করে দেখে নেবেন কোথায় এফেক্ট টু লেখা রয়েছে। তো এই যে এফেক্ট টু এখানে লেখা রয়েছে 5.15 সেকেন্ডে। তো এখানে পেস্ট করে দেবেন। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। পেস্ট হয়ে যাবে। দেন আবার দেখবেন কোথায় লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে এফেক্ট টু। তো এখানেও পেস্ট করে দেবো। আবার নিচেদের নামিয়ে দেখবো, এখানে
কত রয়েছে একটু, এই যে এখানে রয়েছে এখানেও ঠিক সেমভাবে পেস্ট করে দেবো। এখানে দেন আবার রয়েছে, এখানে রয়েছে এখানেও ঠিক সেমভাবে পেস্ট করে দেবো। এখানে আবার রয়েছে, এখানে ঠিক সেমভাবে পেস্ট করে দেবো। এইভাবে পেস্ট করার পর আপনাদেরকে এটি করতে হবে, আপনাদেরকে এটি করতে হবে, আপনাদেরকে জাস্ট এখানে এফেক্ট টু দু নম্বর এফেক্টটি পেস্ট করার পর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে আপনারা ওপেন করবেন এখানে সেগমেন্ট প্রজেক্টটি, ওপেন করে আপনাদেরকে জাস্ট এখানে তিন নম্বর এফেক্টটি কপি করে নিতে হবে। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রিডটে কপি হয়ে গেলে ব্যাকে চলে যাবেন, ব্যাকে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করে দেখবেন কত এফেক্ট থ্রি লেখা রয়েছে, তো এফেক্ট থ্রি সম্ভবত এখানে লেখা রয়েছে। তিনটি করে ছবিতে অ্যাড করতে হবে, তো অ্যাড করার জন্য তার জন্য ছবিতে ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, আবার তারপরে ছবিটা ঠিক সেমভাবে পেস্ট করে দেবেন এখানে, আবার তারপরে ছবিটিতে ঠিক সেমভাবে পেস্ট করে দেবেন। এখানে এফেক্ট ফোর রয়েছে, এখানে এফেক্ট থ্রি নাই, আবার এখানে এফেক্ট থ্রি রয়েছে, এখানেও পেস্ট করে দেবো আমি এখানে। তো যেখানে যেখানে এফেক্ট থ্রি, এফেক্ট টু, এফেক্ট ওয়ান এভাবে লেখা রয়েছে সেখানে সেখানে নাম্বার ওয়াইজ আপনারা এফেক্টটি পেস্ট করবেন। তো এভাবে পেস্ট করার পর আপনারা ব্যাকে চলে যাবেন, গিয়ে আপনারা স্যাকের প্রজেক্টটি আবার ওপেন করে এফেক্ট ফোর চার নম্বর এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। তো চার নম্বর এফেক্টটি আমি এখান থেকে কপি করে নিয়েছি, দেন এখান থেকে ব্যাকে গিয়ে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নেব। বিটম্যাপ ওপেন করার পর জায়গায় জায়গায় পেস্ট করে দেবো চার নম্বর এফেক্টটি। তো এখানে এফেক্ট ফোর লেখা রয়েছে, তার জন্য ছবিতে ক্লিক করবেন, নিচে এফেক্টে থ্রিডটে পেস্ট, পেস্ট হয়ে গেলো, আবার তারপরে ছবিটিতে ঠিক সেমভাবে ক্লিক করবেন, এফেক্টে থ্রিডটে পেস্ট, আবার তারপরে ছবিটিতে এখানে একটি ছবি ছেড়ে আবার দুটি যেখানে লেখা রয়েছে এফেক্ট ফোর, তো এফেক্ট ফোরের জায়গায় এফেক্ট ফোর পেস্ট করে দেবেন। দেন ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করে এফেক্ট ফাইভ, ফাইভ নম্বর যে এফেক্টটি রয়েছে এটিকে কপি করে নেবেন। কপি হয়ে গেলে ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটম্যাপ প্রজেক্টটি, বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, দেখবেন কত এফেক্ট ফাইভ লেখা রয়েছে। তো এখানে দেখে নিচ্ছি এফেক্ট ফাইভই যেখানে রয়েছে এখানে পেস্ট করে দেবো ঠিক সেম প্রসেসে, আবার এখানে রয়েছে পেস্ট হয়ে গেলো। তো এই এফেক্টগুলি পেস্ট করার পর আপনাদেরকে এটি করতে হবে, এখানে চেক করে দেখবেন, একবার চেক করার পর আপনাদেরকে এটি করতে হবে লাইট এফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে ওপেন করবেন লাইট এফেক্ট প্রজেক্টটি। তো লাইট এফেক্ট প্রজেক্টটি অ্যাড করার পর, ওপেন করার পর আপনাদেরকে এই বাটনটিতে ক্লিক করতে হবে, এই অ্যারো বাটনের পাশে আইকনটিতে ক্লিক করবেন। করার পর এখানে সিলেক্ট অল লেয়ার আছে, এখানে ক্লিক করে দেবেন, সিলেক্ট হয়ে যাবে। দেন আবার এই বাটনটিতে ক্লিক করবেন, করার পর এই যে কপি 83টি লেয়ার এখানে রয়েছে 83 লেয়ার, এখানে ক্লিক করে দেবেন, কপি হয়ে যাবে। দেন ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটম্যাপ প্রজেক্টটি। তো বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবো আপনাদেরকে জাস্ট এই বাটনটিতে, এখানে প্রথমে পেস্ট করলে হবে না, এই বাটনটিতে একবার ক্লিক করবেন, করার পর লিরিক্সটির পেছনে চলে আসবে, লিরিক্সটির পর শেষে, লিরিক্সটির শেষে এই বিটম্যাপ রয়েছে 3.20 সেকেন্ড, এখানে পেস্ট করতে হবে লাইট এফেক্ট প্রজেক্টটি। তার জন্য আবার এই বাটনটিতে ক্লিক করবেন, করার পেস্ট 83 লেয়ার পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার ভিডিওটি রেডি হয়ে গেছে, ভিডিওটিকে এবার সেভ করার জন্য উপরে সেটিং অপশনে আপনি সেট অপশনে ক্লিক করবেন, দেন নিজে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।